রাশিয়াকে পঙ্গু করতে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এবার যুক্তরাষ্ট্রের টার্গেট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে। এর কারণ হিসেবে বলা হচ্ছে পুতিনের দুই মেয়ে কাতেরিনা ভ্লাদিমিরোভনা তিকোনোভা ও মারিয়া ভ্লাদিমিরোভনা ভরন্তোভা দুজনই প্রাপ্তবয়স্ক এবং তাদের বাবা প্রেসিডেন্ট পুতিনের কিছু সম্পদ লুকিয়ে রেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরিবারের বিষয়ে কথা বলতে আগ্রহী নন এমন ধারণা দিয়েছিলেন 2015 সালে। তবে তাঁর দুই মেয়ে সম্পর্কে শুধু বলেছিলেন তারা রাশিয়াতেই থাকেন, কিন্তু তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের হিসেব ভিন্ন। বুধবার ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞার তথ্য অনুযায়ী 35 বছর বয়সী কাতেরিনা একজন প্রযুক্তি নির্বাহী, রুশ সরকার ও প্রতিরক্ষা শিল্পের সাথে তাঁর কাজ সম্পৃক্ত। অন্যদিকে 36 বছর বয়সী মারিয়া সরকারি অর্থায়নে কিছু প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। জেনেটিক্স গবেষণায় ক্রেমলিন থেকে $1 billion পেয়েছে তাঁর এই প্রোগ্রাম। আর এইসব কারণেই যুক্তরাষ্ট্রের বদ্ধ ধারণা তারা লুকিয়ে রেখেছেন পুতিনের অজানা বিশাল সম্পদ। পুতিনের বড় মেয়ে মারিয়া সম্পর্কে যা জানা যায় তা হল তিনি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি একজন শিক্ষাবিদ ও গবেষক, পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। রাশিয়ার বিশাল এক চিকিৎসা কেন্দ্রের যৌথ মালিকও তিনি। বিয়ে করেছিলেন একজন ডাচ ব্যবসায়ীকে, যদিও এখন তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। ছোট মেয়ে কাতেরিনা বেশি পরিচিত একজন রক এন্ড রোল নৃত্যশিল্পী হিসেবে। পুতিনের দীর্ঘদিনের বন্ধুর ছেলে কিরিল শামালভকে বিয়ে করেছিলেন তিনি, তবে তারও বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন তিনিও বড় বোন মারিয়ার মতো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি রুশ সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করেন বলে দাবি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের বুচা শহরে রাশিয়া যুদ্ধ অপরাধ করেছে এই অভিযোগ এনে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের মা প্রেসিডেন্ট পুতিনের সাবেক স্ত্রী লুদমিলা।